শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি ভার্চুয়াল ক্লাসে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়ের প্রথম পত্র ব্যবসা সংগঠন বিষয়ের আমি দশম অধ্যায় যেটা আছে ব্যবসায় উদ্যোগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ব্যবসায় উদ্যোগ কি, এর গুরুত্ব, এর বৈশিষ্ট্য, একজন সফল উদ্যোক্তার গুণাবলী ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তামিম আহমদ ইফতেখারুল আলম সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। আমি তোমাদের আজকে ব্যবসা সংগঠন নিয়ে আলোচনা করব। ব্যবসা সংগঠন প্রথম পত্রের দশম অধ্যায়ে যেটা আছে ব্যবসায় উদ্যোগ, এখান থেকে আমি আজকের আলোচনার বিষয় বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ সুবিধা। এর আগে আমাদের জানা দরকার নারী উদ্যোক্তা বলতে আমরা কি বুঝি। আমরা উদ্যোক্তা বলতে আমরা সাধারণত বুঝি, ব্যবসায় উদ্যোক্তা বলতে বলা হয়েছে উদ্যোগ বলতে, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে, ঝুঁকি জেনেও কোনো কাজে সফলতার জন্য, সফল কাম হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করার নামকেই বলা হয়েছে ব্যবসায় উদ্যোগ। আর এই ব্যবসায় উদ্যোগের সাথে যখন নারীরা ভূমিকা রাখে, কোনো নারী যখন উদ্যোক্তার ভূমিকা পালন করে থাকে, তখন সেটাকে বলা হয় নারী উদ্যোক্তা। তা আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে নারীদের ভূমিকা খুবই সীমিত। নারীদের অবদান আমাদের দেশে খুবই সীমিত। যে সীমিত পরিমাণ কিছু সংখ্যক নারী আছে যারা উদ্যোক্তার ভূমিকা পালন করে বেশ সফলতা অর্জন করছেন, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, এবং যেহেতু আমরা জানি আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাদেরকে দেশে যদি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো না যায়, তাহলে দেশের অর্থনীতিতে সফলতা আসবে না। আর এই চিন্তাভাবনার থেকেই কীভাবে আমাদের দেশের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায়, তার অংশ হিসেবে ব্যবসা বাণিজ্যেও কীভাবে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই জন্য বাংলাদেশ সরকার তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। তার মধ্যে নারীরা যেন সহজেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে, এই জন্য প্রয়োজনীয় আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই হলো আমাদের দেশের নারী উদ্যোক্তা সম্বন্ধে আলোচনা। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো আমরা জানি আমাদের দেশটা অর্থনৈতিকভাবে কিছুটা অনগ্রসর, আর এর পিছনে আমাদের বিভিন্ন কারণ জড়িত। এখনও আমাদের দেশের সফল উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে পারেনি, এবং যারা উদ্যোগ গ্রহণ করে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করে, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। এই সমস্ত সমস্যার কারণে আমাদের দেশে এখনও উদ্যোক্তা, সফল উদ্যোক্তাদের ভূমিকা খুবই কম।
তারপরেও আমাদের দেশে এই সীমিত পরিসরে হলেও কিছু ব্যক্তি আছে যারা উদ্যোক্তার ভূমিকা পালন করে উদ্যোক্তা হিসেবে বেশ সফলতার পরিচয় দিয়ে প্রদান করছেন। এই রকম কিছু ব্যক্তিত্ব যারা উদ্যোক্তা হিসেবে সফলতা দেখেছেন তাদের সম্বন্ধে আমাদের সিলেবাসের অংশ হিসেবে আমি কিছু বিষয় এখানে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব এইরকম একটা জাতীয় পর্যায়ে আমাদের যে সফল উদ্যোক্তা অনেকেই আছেন তার মধ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় যারা যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে দুইজন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথম হল রণদা প্রসাদ সাহা, একজন সফল উদ্যোক্তা আমাদের জাতীয় পর্যায়ে। ওনার জীবনী সম্বন্ধে আলোচনা করা হয়েছে, উনি কীভাবে একদম ছোট্ট অবস্থার থেকে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছিলেন তার কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। রণদা প্রসাদ সাহা, যার জন্মস্থান টাঙ্গাইলে মির্জাপুর উপজেলায়, কিন্তু বিভিন্ন কারণে উনি ওনার শৈশবকাল কাটেন ওনার নানাবাড়ি মুন্সিগঞ্জে। সেই রণদা প্রসাদ সাহা ছোটোবেলা থেকে ছিলেন একটু চঞ্চল প্রকৃতির, অর্থাৎ ডানপিটে স্বভাবের ছেলে। পরবর্তীতে এক পর্যায়ে তার ডানপিটে স্বভাবের কারণে সে বাড়ির থেকে কোনো এক ঘটনার কারণে তার বাড়ির থেকে চলে যেতে হয় এবং সে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে সেখানে তার যুদ্ধক্ষেত্রে প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ করে সেখানে আহত সৈনিকদের সেবা যত্ন করে, অর্থাৎ নার্সিংয়ের ভূমিকা পালন করে, সেখানে সফলতা দেখাতে সক্ষম হন এবং পরবর্তীতে তার সফলতার হিসেবে তাকে পুরস্কৃত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়। ঠিক পরবর্তীতে চাকরি সেখান থেকে চলে আসার পরে সে একটা কয়লা খনিতে চাকরি করেন এবং সেখান থেকে কয়লা নিয়ে সে বিভিন্ন জায়গায় বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতে থাকেন। এরপরে রণদা প্রসাদ সাহা ধীরে ধীরে নৌযানের ব্যবসা শুরু করেন এবং সেখানে যথেষ্ট সফলতার পরিচয় দেন এবং ওনার যে ব্যবসায়ের যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে উনি ব্যবসায়ের একটা ছোট্ট ব্যবসায়কে একটা বড় ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত করেন এবং ওনার দক্ষতা অভিজ্ঞতার কারণে উনি পরবর্তীতে দেখা যায় ওনার জীবনী থেকে উনি বিভিন্ন রুগ্ন শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আর্থিকভাবে দুর্বল এবং যার কারণে সেই প্রতিষ্ঠানগুলো কিনে নিয়ে সেই প্রতিষ্ঠানগুলোর হাল ধরতেন এবং সেই প্রতিষ্ঠানগুলোকে একজন সফল প্রতিষ্ঠানে পরিণত করতেন।
তো এইভাবে করতে করতে উনি একজন দক্ষ উদ্যোক্তার ভূমিকায় পরিণত হন এবং তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। এই রণদা প্রসাদ পরবর্তীতে আমি যেটা বলছিলাম যে ডানপিটে স্বভাবের কারণে ছোটবেলায় তার পায়ের জুতা বা খরম খুলে ছুঁড়ে মারে এবং সেই খরম যে তার মায়ের মুখে লাগে এবং পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার মার মৃত্যুবরণ করেন। সেই মায়ের মৃত্যু তার ভিতরে তার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তার মনে একটা ধারণা তার কারণেই তার মার মৃত্যু হয়েছিল এবং তার শিক্ষিত হিসেবে পরবর্তীতে মার নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমরা দেখি একজন সফল উদ্যোক্তা রণদা প্রসাদ সাহা বা আর পি সাহা টাঙ্গাইল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠে তোলেন এবং তার ব্যবসাটা পরবর্তীতে মূলত ছিল নৌ ব্যবসা বা নৌযানের ব্যবসা। বিভিন্ন লঞ্চ কিনে সে ব্যবসা করত এবং পরবর্তীতে তার ব্যবসা লঞ্চের মেরামত করার জন্য বিভিন্ন অর্থ খরচ করতে হতো এবং এক পর্যায়ে তিনি ডকইয়ার্ড বা মেরামতখানা লঞ্চ জাহাজ মেরামত করার কারখানা গড়ে তোলেন। সেই কারখানা তাকে একজন সফল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দান করে থাকেন করেন। যাই হোক, এই রণদা প্রসাদ সাহা বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত এবং ওনার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান আজকে ওনার অনুপস্থিতি আজকে আমাদেরকে মানুষের সেবা প্রদান করে যাচ্ছেন। যেমন রণদা প্রসাদ সাহার মার নামে প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল টাঙ্গাইলের একটা, ঢাকার পরে এইরকম একটা স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কুমুদিনী হাসপাতাল। ঠিক তেমনিভাবে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং যার মাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এবং দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় শত্রুরা পাকিস্তান হানাদার বাহিনী এই রণদা প্রসাদকে ধরে নিয়ে যায় এবং তার সন্তান সহ তাকে হত্যা করেন। আজকে যদি আমাদের এই দেশে যদি ওনার মতো উদ্যোক্তা যদি আমরা পেতাম, এখন দেশ আরও হয়তো অর্থনৈতিকভাবে আগায় যেতে পারত। তার যে দক্ষতা, তার যে অভিজ্ঞতা উদ্যোক্তা হিসেবে, সেটাকে কাজে লাগিয়ে আমরা সফলতার মুখ দেখতে পারতাম। তো যাই হোক, তা আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্ত উদ্যোক্তার ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটা রণদা প্রসাদ সাহা। এরপরে আর একজন গুণী সফল উদ্যোক্তা জাতীয় পর্যায়ে যারা উদ্যোক্তা হিসেবে সফলতার পরিচয় দিচ্ছেন তার মধ্যে একজন, একটা প্রতিষ্ঠানের নাম না বললেই না, সেটা হলো আরেকটা প্রতিষ্ঠানের নাম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বা সংক্ষেপে টিএমএসএস নামে পরিচিত। এর উদ্যোক্তা
ডক্টর হুসনে আরা। এই প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু বলা দরকার। এই প্রতিষ্ঠানটা মূলত শুরু কার্যক্রম শুরু হয় বগুড়াতে একটা সংঘের মাধ্যমে, একটা সবুজ সংঘ, ঠেঙ্গামারা সবুজ সংঘ নামে একটা প্রতিষ্ঠান, সেই সবুজ সংঘের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে এইটা আজকে দেশের সারা দেশব্যাপী এর কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত, যেটা বর্তমান নাম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বা TMSS নামে পরিচিত। এর উদ্যোক্তা ডক্টর হোসনে আরা। উনি ওনার নিজের গ্রামে ঠেঙ্গামারা গ্রামে সেই ছাত্র জীবনে ওনার উদ্যোগেই একটা ক্লাব প্রতিষ্ঠা ক্লাব গড়ে তোলেন। সেই ক্লাবের মাধ্যমে ওই গ্রামের যুবকদের সমন্বয়ে সহযোগিতায় বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে উনি যখন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে চলে আসেন এবং শুরুতে উনি ওনার শিক্ষকতা দিয়ে উনি ওনার কর্মজীবন শুরু করেন এবং বগুড়া সরকারি মহিলা কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজে অধ্যাপনা শুরু করেন এবং সেই সময়ে অধ্যাপনার পাশাপাশি তার প্রতিষ্ঠিত ঠেঙ্গামারা সবুজ সংঘ নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে থাকেন এবং পরবর্তীতে উনি একটা বিষয় উপলব্ধি করেন যে আমাদের সমাজে যে জেন্ডার সমস্যা যেটাকে বলা হয়, অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ এবং বৈষম্য, এই ভেদাভেদের কারণে নারী এবং পুরুষের মধ্যে যে সমাজে বৈষম্যর সৃষ্টি হয়, এই বৈষম্য কারণে নারীরা অধিক বৈষম্যের শিকার হচ্ছে এবং নারীদেরকে এই বৈষম্য দূর করে নারীদেরকে কীভাবে অগ্রগামী করা যায় এবং তার চিন্তার থেকেই উনি যে ঠেঙ্গামারা সবুজ সংঘকে মহিলা সবুজ সংঘে পরিণত করেন, অর্থাৎ কিছু এলাকার কিছু মহিলাদের নিয়ে কাজ করে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল এবং তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেলাই প্রশিক্ষণ এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম শুরু করেন এবং পরবর্তীতে ধীরে ধীরে তার প্রতিষ্ঠিত এই TMSS আজকে সারা দেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করছেন এবং সারা দেশে উনি দেশের অর্থনৈতিক এবং তার কার্যক্রমে তার TMSS মাধ্যমে বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এই তার প্রতিষ্ঠিত TMSS যেটা মহিলা সমিতি বা মহিলা সংঘ হিসেবে, নারী সংগঠন হিসেবে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নারী সংগঠন হিসেবে পরিচিত এবং এই সংগঠনের মাধ্যমে সমাজের অবহেলিত নারীদেরকে কীভাবে স্বাবলম্বী করে তোলা যায়, আর্থিক সহযোগিতা দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কীভাবে তাদেরকে আগায় নেওয়া যায় তার জন্য কাজ করে যাচ্ছেন এবং যার কারণে তার এই অবদানে উদ্যোক্তা হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কার্যাবলীর মধ্যে নারীদেরকে আর্থিক সহায়তা দিয়ে, ঋণ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা দিয়ে কীভাবে তাদেরকে সফল করা যায়, নিজেদেরকে আর তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এইটাই হলো আমাদের সিলেবাসের অংশ হিসেবে এই TMSS এর ভূমিকা। এরপরে ছাড়াও আমরা দেখি
আমাদের দেশে আঞ্চলিক পর্যায়ে আরো কিছু সংগঠন আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে একজন উদ্যোক্তার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে তারা বেশ সমাজে সফলতার পরিচয় দিয়েছেন এবং শুধু সমাজে না দেশের অর্থনৈতিক উন্নয়নে হ্যাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার মধ্যে যেমন আছে চা শ্রমিক দুধবংশী, হ্যাঁ এটা একজন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি যারা ভূমিকা দেশের উন্নয়নে উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের কথা আমি আলোচনা করব। যেমন চা শ্রমিক থেকে কৃষক কুমার দুধবংশী, উনি কৃষকের ছেলে, ভালো কৃষক হবে এটাই স্বাভাবিক, কিন্তু চা শ্রমিক যাদের জীবন সাধারণ কৃষক ও পেশাজীবী মানুষ থেকে ভিন্নতর, তারা যদি সমমনা কৃষক সুযোগ সুবিধার মধ্যে থেকে কৃষিক্ষেত্রে নেমে সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠার সম্মান লাভ করতে পারে তা নিঃসন্দেহ গৌরবের। এমনই একজন সফল কৃষক কৃষক কুমার দুধবংশী। এবং চা শ্রমিক সম্পর্কে যারা কিছুটা খোঁজ খবর রাখেন তারা জানেন তাদের জীবন অত্যধিক কষ্টের এবং তাদেরকে নিয়ে উনি কাজ করেন, কাজ করার মাধ্যমে তাদেরকে নিয়ে একটা সমিতি গঠন করেন এবং তার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলে উঠতে সহযোগিতা করেন। ঠিক তেমনিভাবে আছে পোলট্রি খামারি করে এরকম কোটিপতি হয়েছেন, মাছ চাষ করে মানে বেশ সফলতার পরিচয় দিয়েছেন, কৃষিকাজ সবজি চাষ করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নারী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে সারা দেশে আমাদের দেখি আনাচে কানাচে এরকম বিভিন্ন যারা আছে ব্যক্তি তারা বেশ ঝুঁকি নিয়ে তারা সীমিত পুঁজি বা মূলধন দিয়ে হয়তো কোনো উদ্যোগ কোনো কাজ শুরু করছেন এবং তার মাধ্যমে ধীরে ধীরে তার সফলতার পরিচয় দিয়েছেন। আমাদের এই দেশ কৃষিমাতৃক বাংলাদেশ এবং কৃষিতে অপার সম্ভাবনা, যদি আমরা এইভাবে বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে কৃষিক্ষেত্রে যেমন কৃষিকাজের ক্ষেত্রে মৎস্য চাষের ক্ষেত্রে গরু বা ডেইরি ফার্ম গড়ে তোলার মাধ্যমে আমরা যদি এইখানে ভূমিকা রাখতে পারি তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখতে আমরা সক্ষম হব। এমনিভাবে আমাদের সফল উদ্যোক্তাদের মধ্যে একজন বর্তমান যুগে আমাদের যে ICT বা তথ্য প্রযুক্তি নিয়েও অনেকে আছে তরুণ উদ্যোক্তা যারা জীবনের তাগিদে বেকারত্ব দূরীকরণের জন্য হয়তোবা সেই তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে করতে আজকে অনেকেই আজকে বিরাট প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এইভাবে আমরা বিভিন্ন সফল দেশের আনাচে কানাচে আমাদের সফল উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যদি আমাদেরকে যদি এইভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে তাহলে আমরা সফলতার মুখ দেখতে পারব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল এটাই, ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে আমাদের দেশের নারী উদ্যোক্তার ভূমিকা, পাশাপাশি আমাদের দেশের জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা যারা সফলতার অর্জন করতে সক্ষম হয়েছে তাদের নিয়ে কিছু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা চ্যাপ্টার সংগঠন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।